হেলমেট পরে গুলি করছে, মাথায় দেখতে পাচ্ছেন। এখন পাবনা সদর থানার সম্মুখে ভারেরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদ চেয়ারম্যান জিপ গাড়িতে করে এসে হেলমেট মাথায় দিয়ে সাদা পাঞ্জাবি পরে পিস্তল দিয়ে গুলি করে। এক পর্যায়ে সাধারণ ছাত্র জনতা তাদেরকে ধাওয়া করে এবং সাইদ চেয়ারম্যানের গাড়িকে ভেঙে ফেলে। ল্যাব এইড হসপিটালের সামনে থানার সম্মুখে সদর থানার সম্মুখে লোকজনরা এসেছিল, তারা সবাই পালিয়েছে। পাবনা শহরে এখন আমেরিকার কোনো লোকজন কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেক গলিতে গলিতে ছাত্ররা ঢুকে পড়েছে, খাওয়া করছে ছাত্ররাই। পাবনা শহরের সমস্ত গলিতে ছাত্ররা ঢুকে পড়েছে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে, পুলিশের ভূমিকা নিরপেক্ষ দেখতে পাচ্ছি আমরা। এএসপি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের নিরপেক্ষ ভূমিকা দেখতে পাচ্ছি এবং ছাত্ররা সারা শহর দখল করে নিয়েছে। আওয়ামী লীগের লোকজন ককটেল ফুটায় এবং পিস্তল দিয়ে গুলি করে, পরবর্তীতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা দেখতে পাচ্ছি।